নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই নবদ্বীপ ভ্রমণ সংক্রান্ত আরেকটি নতুন পর্বে। আমরা নবদ্বীপ ভ্রমণ সংক্রান্ত সপ্তম পর্বে উপনীত হয়েছি। এই পর্বে আপনাদেরকে নবদ্বীপ ধামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান নবদ্বীপ ধামের সোনার গৌরাঙ্গ দর্শন করব। আজ আপনাদেরকে দেখাবো রূপোর সিংহাসনে সোনার গৌরাঙ্গ। চলুন আমরা দর্শন করে আসি রূপোর সিংহাসনে সোনার গৌরাঙ্গ। আপনারা 10 টাকার বিনিময়ে এখানে সোনার গৌরাঙ্গ দর্শন করতে পারেন। এখানে টিকিট সিস্টেম রয়েছে, আপনারা জনপ্রতি 10 টাকার বিনিময়েই তবে সোনার গৌরাঙ্গ দর্শন করতে পারবেন। চলুন আমরা সরাসরি সোনার গৌরাঙ্গ দর্শন করি। প্রভুর লীলাকে কেন্দ্র করে এমনই হাজার হাজার অসংখ্য সুন্দর সুন্দর মন্দির গড়ে উঠেছে। সেই সকল মন্দির কখনোই আপনি একদিনে দর্শন করতে পারবেন না। আজকের পর্ব এই পর্যন্ত। আগামী পর্বে নবদ্বীপের আরেকটি সুন্দর দর্শনীয় স্থান আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। যদি আমার এই নবদ্বীপ ধামের সোনার গৌরাঙ্গ দর্শনের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।